নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড মদের আশা মদের গরব মানতেন রামমোহনও লেখা গৌতম মল্লিক পাঠ চান্দ্রেই নিয়োগী পণ্ডিতেরা বলেন ভারতে মদের প্রচলন নাকি খ্রিস্টপূর্ব চার হাজার অব্দেও ছিল আর বঙ্গদেশে সেটা অবশ্য পণ্ডিতেরা ঠিক বলতে পারেননি তার কারণ খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতাব্দীর আগের তেমন কোনো ইতিহাসই এই বঙ্গভূমির পাওয়া যায় না গেলেও খুবই কম তা থেকে মদ্যপানের প্রমাণ দেওয়া খুবই কঠিন বাংলার সমাজ ঠিকঠাক ইতিহাস পাওয়া যায় খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী থেকে অর্থাৎ মুসলিম যুগ বা মধ্যযুগ থেকে সে যুগে বিভিন্ন ধরনের মদ তৈরিতে বাঙালির পারদর্শিতা কারো থেকে কম ছিল না তালের রস ইক্ষু বা আখের রস নারিকেলের জল এমনকি দুধ থেকেও তৈরি হতো নানা রকমের মদ তাছাড়া গুড় চাল গম মধু থেকে তৈরি মদের বহুল প্রচলন তো ছিলই মঙ্গল কাব্যগুলিতে দেখা যায় শিব নেশার দেবতা হিসেবে খ্যাত হলেও শিব পুজোর সময় মদ্যপান নিষিদ্ধ আবার কালী বা দুর্গার মতো শক্তি পুজোর সময় মদ্যপান নিষিদ্ধ ছিল না বিশেষত কালী পুজো তো সিদ্ধই হবে না মদ ছাড়া বিভিন্ন ধরনের মদের মধ্যে গুড় থেকে তৈরি এক প্রকার গৌড়ীয় মদ্যের খ্যাতি নাকি বাংলা ছাড়িয়ে ভারতের অন্যত্রও ছড়িয়ে পড়েছিল এছাড়াও ভাত পচিয়ে তৈরি সস্তার চোলাই গরিবদের কাছে ছিল স্বর্গ কলকাতা তথা বঙ্গদেশের মদ্যপানের ইতিহাসে সবথেকে উজ্জ্বল সময় বোধ হয় অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী তার আগে বাঙালিরা মদ্যপান করত না এমন নয় করলেও তা সীমাবদ্ধ ছিল একেবারে উচ্চবিত্ত এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে চুড়িয়ে কেউ কেউ মদ খাওয়ার ব্যাপারে আগ্রহ দেখালেও সমাজের ভয় প্রকাশ্যে মদ খাওয়ার প্রচলন ছিল না কলকাতার প্রকৃত নগরায়ণ শুরু হয় পলাশীর যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলার শাসন ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় সমগ্র পূর্ব ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে কলকাতা ইংরেজদের সঙ্গে বাণিজ্য করে বা তাদের ব্যবসা সহায়ক হয়ে এক শ্রেণীর মানুষের হাতে জমে উঠতে থাকে প্রভূত ধন সম্পত্তি দুর্গাপুজো হয়ে ওঠে বিত্তবান শ্রেণীর বৈভব প্রদর্শনের অন্যতম মাধ্যম আর সেই কাজের পথপ্রদর্শক হলেন নবকৃষ্ণদেব পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর সিরাজের বিশাল টাকার সম্পত্তির একটি ভাগও নবকৃষ্ণ পেয়েছিলেন উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে নিজের বাড়িতে তৈরি করলেন একটি সুবিশাল সাত খিলানের ঠাকুর পুজোর দালান যুদ্ধজয়ের স্মারক হিসাবে তিনি ওই বছরই সূচনা করেন দুর্গোৎসবের কলকাতার মানুষ সেই প্রথম দেখল দুর্গাপুজোর মহোৎসব কাকে বলে পনেরো দিন ধরে চলেছিল সেই উৎসব একদিকে সনাতন রীতি পদ্ধতি মেনে পুজোর পাশাপাশি নাচ গান আমোদ আল্লাদের ফোয়ারা দেশের বিভিন্ন জায়গা থেকে আনা হল বিখ্যাত সব বাইজিদের রাজা নবকৃষ্ণই প্রথম ব্যক্তি যিনি ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসবে সাহেবদের নিমন্ত্রণ করে নিয়ে আসেন পুজোকে কেন্দ্র করে বাইজি নাচ আমোদ আহ্লাদের আয়োজন করে নিজের উন্নতির পথ আরও সুগম করে তোলেন লর্ড ক্লাইভ ছাড়াও সে যুগের বহু গণ্যমান্য সাহেব শুভ এ বাড়ির পুজোয় নাচ দেখতে খানাপিনা করতে এসেছেন একাধিকবার মদ্যপানে আসক্তি ছিল রাজা রামমোহন রায়েরও রামমোহনের কলকাতাবাস পর্বে বাইজি নাচ মদ্যপান ছিল তার জীবন জীবনযাপনের অঙ্গ মদ্যপানের পক্ষে সওয়াল হিসেবে তিনি রামচন্দ্র দাস ছদ্মনামে কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার নামে এক বইও লেখেন সেখানে ব্রাহ্মণদের মদ খাওয়াকেও অন্যায় বলেননি তবে তিনি নিজে খুব হিসেব করে মদ খেতেন প্রতি গ্লাস মদ খাওয়ার সময় একটা করে টাকা পকেট থেকে বের করে সামনে রাখতেন যাতে বুঝতে পারেন কতখানি মদ খাওয়া হলো নির্দিষ্ট পরিমাণ টাকার সামনে জমে গেলে তিনি খাওয়া বন্ধ করতেন কবি সাংবাদিক ঈশ্বরচন্দ্রগুপ্ত ছিলেন বেশ প্রাচীনপন্থী প্রগতিশীল কাজকর্মে তার বিশেষ সমর্থন ছিল না কিন্তু মদ্যপানের বিরুদ্ধে তিনি তেমন কিছু লেখেননি কারণ তিনি নিজেই মদ্যপান করতেন মদ্যপান করতেন হিন্দু পেট্রিয়টের সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়ও বলা হয় স্ত্রীর মৃত্যুর পর বিরহে তিনি নাকি মদ খাওয়া আরম্ভ করেছিলেন কিন্তু পরে আর সে অভ্যাস ছাড়তে পারেননি অত্যাধিক পরিশ্রম এবং মদ্যপানী হয়ে দাঁড়ায় তার মৃত্যুর কারণ ঊনবিংশ শতাব্দীর বাবুদের মদ্যপানের সরস বর্ণনা পাওয়া যায় হোতম প্যাঁচার নকশায় বাঙালি বাবু শ্রেণী এবং তাদের দেখা দেখি ইতর্জন নানা পালা পাব্বণে সোম বৎসর কেমন মদ্যপানে বোঁদ হয়ে থাকত তা জানা যায় হুতমের লেখা থেকে তবে সিংহবাবু নিজেও মদ্যপান করতেন তার আভাস পাওয়া যায় সমকালীন বিভিন্ন লেখায়